الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله ভিতর থেকে টানতেছি কথাটা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد شكري জবানটা ছেড়ে দিয়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ কথাটা কেটে যাচ্ছে একটু ছেড়ে দিবে বিসমিল্লাহির রহ كان على النبي من حرج فيما فرض الله له سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِن قَبْلُ وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آلي كان كان شاب بتاعك شو بندر مومين نبير بھالو باشا کی آچھے جب دے بولو ناچھے ہاتھ تلے بولو ناچھے ہاتھ تلے بولو ناچھے যদি নবীর ভালোবাসা থাকে প্রাণ উচার করে দিই, কেউ কার্পণ্যতা করব না, আল্লাহর দেওয়া কণ্ঠ দিই, আমরা সকলেই জবানটা ছেড়ে দিয়ে পড়ছি আল্লাহুম্মা জোরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জান্নাহ রব্বুল আলামিন এই ক্লান্তি লগ্নে আমাদেরকে কোরআন শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহর শানে আমরা ভক্তি বড় কণ্ঠে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈবান মোবারকান ফিহি, আমরা শুকরিয়া করলাম কার, শুকরিয়া করলে খুশি হন কে, এখানে নিয়ে এসেছেন কে, এখান থেকে নিয়ে যাবেন কে, সব কিছুর একমাত্র মালিক চিৎকার দিয়ে বলুন তার নাম কি। আচ্ছা বলেন তো, যে মাটিতে আমরা বসেছি এই মাটিটা কার, আসমান কার, প্রধানমন্ত্রী কার, বিরোধী দলীয় নেত্রী কার, এরশাদ চাচা কার, সব আল্লাহর হলে গোলামে হবে কার, আরো জোরে একটু জবান ছাড়েন ভাই, জোরে বলেন কার, আল্লাহর গোলামি হবে। আমি ভূমিকা দিব না, অত্যন্ত শর্ট সময়ে আলোচনা করব। ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা কেন শুকরিয়া আদায় করবে না, আমাকে গোলামি করবে না কেন, আমাকে সেজদা দিবে না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছি, তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রমাণ শুনবেন, দলিল শুনবেন, 13 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা লা তুহসুহা লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, বান্দা তোমাকে কত নিয়ামত দিলাম, তুমি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, তুমি আমার নিয়ামতকে লেখে লেখে কলম দিয়ে লেখে লেখে শেষ করতে পারবে না, সাগরের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে, গাছপালাগুলো কলম বানায় লিখতে লিখতে আমার প্রশংসা লিখে শেষ করা যাবে।
আল্লাহ বলেছে বান্দা গোলামি কেন হবে না? জোরে বলেন তো, মাথার চুল হুকুম মালিকার। চুল বড় হয়, ভুরুর পাপড়ি কিন্তু বড় হয় না। চোখের চোখের পাপড়ি ভুরু কিন্তু বড় হয় না, চোখের পাপড়ি কিন্তু বড় হয় না। আমার ভাইরা, মোষ কিন্তু মিডিয়াম হয়, দাড়ি কিন্তু বড় হয়, শরীরের লংগুলো কিন্তু মিডিয়াম থাকে। চিৎকার দিয়ে বলুন হুকুম মানে কার, আর যারা বলেন হুকুম মানে কার। আল্লাহ বলেছে আলাম না জাহান্নাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, ও বান্দা তোমাকে ডাগর ডাগর দুইটা চোখ দিয়েছি, ও বান্দা তোমার একটা চোখ নষ্ট হবে আর একটা চোখ দিয়ে দুনিয়ার আলো দেখবা। জোরে বলেন তো তাহলে প্রশংসা হবে কার, আর জোরে বলেন কার। আল্লাহ বলেছে বান্দা আরো কেন প্রশংসা করবে না, আমি তোমাকে কোরআন দিয়েছি, কোরআন দিয়ে ধন্য করে দিয়েছি, আমি তোমাকে কোরআন দিয়ে তোমার জীবনটা ধন্য করেছি। মুমিনেরা কোরআন পেয়ে সবচাইতে খুশি হবে, বেঈমানেরা কোরআন শুনলে বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কি না? শোনেন দলিল, শোনেন, এগারো নম্বর পারা, চোদ্দ নম্বর পৃষ্ঠা, সাত নম্বর লাইন, আমার ভাইয়েরা দশ নম্বর সূরা, সূরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন কোরআন যারা পেয়েছো তারা পৃথিবীতে সবচাইতে আনন্দিত হবা। বলেন তো কোরআন পেয়ে খুশি না বেজা, আর যদি হাত তুলে বলেন খুশি না বেজা। আল্লাহ বলেছেন লানা হাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুত্তাকুন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া আলাল্লাহি কাসদুস সাবীলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেছেন বান্দা অসংখ্য পথের ভিতর থেকে কোরআনকে আমি জান্নাতে দেওয়ার জন্য একটি পথ বের করে দিলাম, কোরআন হলো মুমিনের জন্য। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা সালুন। নবীজি বলে দেন কোরআন পৃথিবীর মানুষের জন্য সংবিধান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়েছে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। বলেন তো আমরা যখন কোরআনের কাছে আসলাম, আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার ভাইরা তারপরেই আল্লাহ দিলেন একটা সূরা বাকারা, একটা গরু মার্কা সূরা, তাই না ভাই? তাই না ভাই? তাই না ভাই? কেন দিলেন? আমরা তো আল্লাহকে বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গরু মার্কা সূরা দিলেন কেন? আল্লাহ গরু মার্কা সূরা দিয়ে পৃথিবীর মানুষকে জানায় দিলেন, আপনারা অটো রাইস মিল দেখেছেন? অটো রাইস মিল দেখেছেন বা একটু কথা বলেন, অটো রাইস মিল দেখেছেন? যখন সম্পূর্ণ ধান দেওয়া হয়, ওই ওইটা চাল হয়ে বের হয়ে আসে, বাদ বাকি অংশগুলো অন্য দিক দিয়ে বের হয়ে যায়। আল্লাহ বলেন গরু মার্কার চরিত্র নিয়ে আমার কোরআনের কাছে আসবা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হয়ে জান্নাতে প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন দিয়েছে, এই জন্য সব শুক্রিয়া হবে আল্লাহর। জোরে বলেন তো চিৎকার দিয়ে শুক্রিয়া হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পনেরো নম্বর পারাম, বারো নম্বর পৃষ্ঠা, এক নম্বর লাইন, আঠারো নম্বর সূরা, সূরা কাহাফের আঠারো নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা আমি তোমাকে কোরআন দিয়েছি, ও বান্দা কোরআন শুধু দেই নাই, এই কোরআন দিয়েছি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, ওয়াদা কাদিয়াসসারুনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন তোমাকে দিয়েছি আমি, এই কোরআন তোমাকে স্পষ্ট করে দিয়েছি, এই কোরআন যারা পড়বা আর যারা মানবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করব। আল্লাহ কোরআন মুমিনকে দিয়েছেন তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি
কোরআনকে আড়ষ্ট করে দেই নাই, আমি কঠিন করে দেই নাই, কোরআন সহজ করে দিয়েছি। যারা কোরআনের কাছে আসবা আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হেদায়ত দান করবে। চিৎকার দিয়ে বলেন তো, সুখে থাকতেও প্রশংসা হবে কার, দুঃখে থাকতে প্রশংসা হবে কার, জীবনের সবখানা আমার সন্তান মারা যাবে, আমার সব হারায় যাবে, চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, চিৎকার দিয়ে বলেন তো হাত তুলে বলেন তো গোলামি হবে কার, আর যারা বলেন কার, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোবাই, অসহায় বান্দা মোহরা বেঁচে আছি তোমার দয়ায়। নাই তুমি আলোচনা শুরু করছি, এর পূর্বে আমি এক মিনিট একটা কথা বলে নিতে চাই। দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে কোনো রাজনৈতিক কথা বলা যাবে। অপচার রাজনীতি আমরা কেন করব, অপচার রাজনীতি আমরা করি না। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমরা কোরআনের দাওয়াত দিতে এসেছি, তবে বলতে চাই ইসলামের বিরোধিতা আওয়ামী লীগ করেনি, ইসলামের বিরোধিতা জাতীয় পার্টি করেনি, ইসলামের বিরোধিতা জামাত ইসলাম করেনি, ইসলামের বিরোধিতা জাসদ করেনি, ইসলামের বিরোধিতা বিএনপি করেনি, ইসলামের বিরোধিতা করে এক সকল বেঈমান নাস্তিক তসলিমা নাস্তিরের মতো নষ্টা মহিলারা। চিৎকার দিয়ে বলেন ঠেকে না, প্রমাণ শুনে যান, মাকসুদা রাজমির মুখ থেকে আজকে দলিল শুনে যান। আওয়ামী লীগ ইসলামের বিরোধিতা করে না। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ ওনারকে জান্নাতের মালিক বানাক, জোরে বলেন আমিন, উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আর রক্ত দিব, তারপরেও বাংলার মুসলমানকে স্বাধীন করেই ছাড়ব ইনশা। একটু আওয়াজ দেন না ভাই, ইনশা ইনশাল্লাহ বলেছিলেন। যারা ইনশাল্লাহ বলে জাদাত হোম ইমানা, যারা ইনশাল্লাহ বলে তারা মুসলমান। উনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে এদেশকে আসারিকু আসারিকাতু ফাক্তাহু আইডিয়া হোমা, উনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন, ওনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে উনি জানিয়ে দিলেন উনি মুসলমান। তাহলে আওয়ামী লীগের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের বিরোধিতা নয়। বিএনপি সংক্ষিপ্ত করে বলছি, সময় অত্যন্ত কম, বিএনপিও ইসলামের বিরোধিতা করেনি। আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা আলাহুল খালক ওয়াল আম, এই আয়াতের অনুসরণ করতে গিয়ে ওনারা পঞ্চম সংশোধনের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিমকে অ্যাড করে দিলেন সংসদে, ওনারাও জানায় দিলেন ওনারাও মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। জাতির চাচা এরশাদ চাচা, চাচা উনি যখন ক্ষমতায় ছিলেন উনি হাফ প্যান্টের পরিবর্তে উনি সৈনিকদের জন্য উনি ফুল প্যান্টের ব্যবস্থা করে দিয়ে উনিও জানিয়ে দিলেন উনিও মুসলমান। উনি আরেকটা আইন পাশ করলেন, ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইত, উনি সেই আমার ভাইরা রবিবারের দিন ছুটির পরিবর্তে শুক্রবারের দিন ছুটি করে উনি মুসলমানদের জুমাকে কায়েম করার সুযোগ করে দিয়ে উনিও জানিয়ে দিলেন উনিও মুসলমান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আওয়ামী লীগ ইসলামের বিরোধিতা করে না, জাতীয় পার্টি করে না, জামাত ইসলাম করে না, বিএনপি করে না, চরমোনাই করে না, জাসদ করে না, বাসদ করে না, আট দলের নাম বললাম না আমার প্রিয় মুসলমান বন্ধুগণ। তাহলে ইসলামের বিরোধিতা করে কারা, কথা বলেন, জানার দরকার আছে না? ইসলামের বিরোধিতা করে ওই সকল নাস্তিকার বেঈমানের মর্তাদ, যারা বেঈমানদের বেঈমানদের এজেন্ডা আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, কোন নাস্তিক কোন মর্তাদের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না, দরকার হলে রক্ত দেওয়া হবে, দরকার হলে শহীদ হওয়া হবে, তারপরে কোন নাস্তিক মর্তাদ যদি আর একবার বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে মাথায়
কাপড়ের কাপড় বেঁধে বেঈমানদেরকে সাইজ করার জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বঙ্গোপ সাগরের পানিগুলো রক্ত লাল হয়ে যাবে, রাজপথগুলো রক্তে লাল হয়ে যাবে, তারপরও বেঈমানদেরকে মুসলমানের কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ, সময় নষ্ট হবে না আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আজকে বলতে চাই ইসলামের বিরোধিতা করে আমরাও বলতে চাই, আমরা 85% মুসলমানের জমিনে, শাহজালালের জমিনে, শাহ মখদুমের জমিনে কোনো বেঈমানের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না, হতে দেব না, হতে দেব না। সেই এজেন্ডাই নিয়ে আজকে এসেছি কোরআনের হক কথা বলতে। আমাকে দেখার পর অনেকে চিন্তা করছেন, হাই রে হাই, এটাই প্রধান বক্তা? অনেকে বলছে হুজুর কি প্রধান বক্তা? আমি বলতে চাই দেশের অবস্থা করুন, বক্তারও দরকার তরুণ। কথাটা বুঝছেননি? বোঝেননি ভাই? দেশের অবস্থা করুন, বক্তারও দরকার তরুণ। এই আওয়াজ দেন ঠিক কিনা? ইচ্ছা করলে মুরব্বী মার্কা বক্তারা ইল্লা মাশাআল্লাহ, কিছু মুরব্বী আছে যারা কোরআন থেকে হক কথা বলে, তবে ইচ্ছা করলে কিছু মুরব্বী মার্কা বক্তারা কোরআন থেকে হক কথা বলে না। আমি বলবো যখন বিড়াল পালবেন, বিড়াল লাল না কালো দেখার বড় বিষয় নাই, বিড়াল ইঁদুর ধরতে পারে কেমন দেখার বড় বিষয়। এখন আর বক্তার সাইজ দেখার টাইম নাই, এখন বক্তার পোশাক দেখার টাইম নাই, এখন দেখার টাইম বক্তা কোরআন থেকে হক কথা বলতে পারে কেমন দেখার বড় বিষয়। এই কথা বলেন ঠিক কিনা? وعن ابن مسعود رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد من قال كلمه حق عند سلطان جائر رواه الترمذي رواه الترمذي বিশ্বনবী বলেন বর্তমান আলেমদের জন্য হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ও জিহাদান কবীর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আজকে হক কথা বলতে চাই, কারা কারা শুনতে রাজি আছো দু হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ, হাত নামান, সময় নষ্ট করবেন না, আসেন ডাইরেক্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব, সেখান থেকে আলোচনা হবে। আজকে যে আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে, সে আলোচনা আশা করি আপনারা বুঝে আজকে বাসায় যেতে পারবেন আমাকে সহযোগিতার জন্য। আল্লাহকে ভালোবেসে সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله على النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. এক নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 2 নম্বর সূরা, সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই আয়াত কেন পড়লাম আপনাদের কি অসুবিধা হচ্ছে? ওয়াজ কি চলবে? বুঝতে পারতেছি না, চলবে? এই আয়াত কেন নিলাম? এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, বর্তমান সময় মুসলমান কিন্তু মার খায়, মার খায় না ভাই, মার খায় না। শোনেন, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়েছি, ডিস্টার্ব করবেন না, সময় শুধু আমার আগে আগে চলে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই আয়াত নেওয়ার আমার দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে মুসলমানেরা জান্নাতে যেতে চায়। আমরা কোথায় যেতে চাই? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাবা কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। মুসলমানদের স্বপ্ন জান্নাতে যাওয়া,
আল্লাহ পাক বলেছেন যারা জান্নাতে যাবে তারা নবীদের সাথে কাজ মিলাইতে হবে, নবীদের দায়িত্ব হলো চারটা, যারা জান্নাতে যাবে তাদেরও দায়িত্ব হলো চারটা। আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করা হয়েছে চারটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাতের মালিক তাদেরকে বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে তামাম পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত, মুসলমানের রক্ত দিয়ে বেইমানেরা হোলি খেলা খেলে, মুসলমানদের দেখাবার কোনো জায়গা নাই, মুসলমান চেচনিয়া বসনিয়া রোহিঙ্গার মুসলমান মার খায়। শুধু তাই নয়, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয়। তিন বছরের শিশু বালক, অবাক হয়ে যাবেন মুসলমান, তিন বছরের শিশু বালককে ইমান আনার কারণেই, তিন বছরের বালকের যৌনাঙ্গ ছোট হওয়ার কারণে ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দিয়ে ওই জায়গায় ধর্ষণ করে বেঈমানেরা। আজ মুসলমান দেখাবার কোনো জায়গা নাই, মুসলমান বলবার কোনো জায়গা নাই, রক্ত দিয়ে আজ হোলি খেলা খেলা হয়। ওয়াং সাং সুচির মতো বেঈমান মহিলা মুসলমানের উপর যেভাবে নির্যাতন চালায়, মুসলমানেরা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতে থাকে ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا مسلمان শিশু আর মহিলা ডাক দিয়ে থাকে ও বাংলাদেশের মুসলমান কেন জিহাদের ডাক দিচ্ছ না, জিহাদ করছ না, আমরা যে মার খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি, রক্তাক্ত হয়ে যাচ্ছি মুসলমান। আর কি বলবো, আল জিহাদুল মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ না থাকলে এ দেশে ইসলাম টিকবে? জোরে বলেন টিকবে। আল কোরআন ইউফাসসিরুহু যামান, এই কোরআন হলো কাল বিবর্তনে, কোরআন হলো পরিবর্তন হবে, কোরআন নিউ মডেল হবে। মুসলমান, মুসলমানেরা মার খায়, আল্লাহ পাক বলেছেন মুসলমানদেরকে ক্ষমতা দিব, মুসলমান যারা মুমিন হবে মুমিনদেরকে আমি ক্ষমতা দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ক্ষমতা পাবে যে দল, সেই দলের কর্মসূচি হবে চারটা, আয়াতে কারিমায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেছেন মুসলমান তোমাদেরকে আমি ক্ষমতা দান করব, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে সূরা নূর 55 নম্বর আয়াতে কারিমা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস-সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন মুমিন যারা, মুসলমান যারা, দুইটা কাজ করবে তারা, এক নাম্বার হলো ইমান আনবে, আর দুই নাম্বার হলো নেক আমল করবে। যারা নেক আমল আর ইমান আনবে আল্লাহ পাক তাদের হাতে ক্ষমতা দিবেন, আর যাদের হাতে ক্ষমতা দিবেন তাদের কর্মসূচি হবে চারটা। চিৎকারে দিয়ে বলেন কয়টা? ভাইরা আমার লম্বা করব না আলোচনা, বন্ধুগণ আমার মজা পাবেন, আলোচনাটা শুনে যান। ও আমার আলিম ভাই বসে আছেন, আয়াতে কারিমার একটা শানে নজুল আছে, এই শানে নজুলটা কোথায় থেকে নিয়েছি? কামিল ক্লাসে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বইটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ, যিনি 70 বারের বেশি আমার বিশ্ব নবীকে দেখেছে। আমার ভাইয়েরা সেই বইয়ের ভিতরে লিখেছেন, আমার ভাইয়েরা মদিনার একটি বাজার ছিল, সেই বাজারের ভিতরে ইহুদি আর নাসারারা বাজার করত। ইহুদি বলা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষদেরকে, নাসারা বলা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষদেরকে। মুসলমান বন্ধুগণ কান লাগায় শোনো, মুসলমান সবাই বাজার করতেছিলেন, আর আমার নবী বাজারের ভিতরে প্রবেশ করে একটি উঁচা কালো পাথরের উপরে দাঁড়ায় আমার নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ
মুসলমান চরাঞ্চলে দেবন্ত গোলামে হবে কা, জীবনে কোন নেতার গোলামি হবে না, একমাত্র গোলামি হবে তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খানাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার নবী কালো পাথরের উপর দিয়ে চড়ে ডাক দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারের সমস্ত মানুষদের কর্ণ কোহরের ভিতরে আল্লাহ পাক পৌঁছে দিলেন, আর সমস্ত মানুষগুলো বাজার করা বন্ধ করে দিয়া তাকায়া দেখলেন একজন মানুষ কালো পাথরের উপরে দাঁড়া, আকাশের পূর্ণিমার চাইতেও চাঁদের চাইতেও সুন্দর একজন মানুষ দাঁড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সমস্ত বাজারের মানুষেরা বাজার করা বন্ধ করে দিয়া আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে আসলে। ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ না দিলে আলোচনা বুঝবেন না। আমার নবীর দিকে ছুটে আসলেন, এসে বললেন, কে গো তুমি, মা হুয়া, তোমার পরিচয় কি? আমরা মদিনার জমিনে এতদিন বাজার করেছি, এত সুন্দর ডাক, এত সুন্দর ডাক আমরা আর কখনোই শুনি নাই, এই মদিনার বাজারে এত সুন্দর মানুষও আমরা কখনোই দেখি না। তুমি কে, তুমি কে, তুমি কে? বাজারের ভিতরে এমন করে ডাক দিলাম, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদি আর নাসারারা শুনে নাও, আমি আর কেউ নই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমি মুহাম্মদ, দুনিয়ার জমিনে খাতামান নবীগণ, শেষ নবী হয়ে প্রেরণ হয়েছি। বলল, এত সুন্দর আমরা জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই, এত সুন্দর তোমার চেহারা, তুমি কি বলো, এত সুন্দর কথা তুমি বলো, বলেন তো কোরআন সত্য না মিথ্যা, আর যখন সত্য না মিথ্যা, আমার নবী সত্য না মিথ্যা। এই কোরআনে কারিম আমার বিশ্ব নবী যখন তেলাওয়াত করতেন, এত মজা, এত মজা, এত মজা, আমার নবী কোরআন তেলাওয়াত করতেন আকাশের পাখি পর্যন্ত, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখি পর্যন্ত পাখাটা বন্ধ করে দিত, বনের হরিণ পর্যন্ত বিশ্ব নবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে যেত। শুধু তাই নয়, আমরা মুসলমান কপাল পরে মুসলমান, কপাল পরে মুসলমান, শুধু তাই নয়, ইহুদি কাফেরেরা পর্যন্ত সারা রাত দাঁড়া দাঁড়া আমার নবীর কোরআন শুনত। শুধু তাই নয়, 1500 বছর আগের জিন পর্যন্ত কোরআন শুনে বলেছিল, ইন্না সামিআনা কোরআনান আজাবা। আমার ভাইরা শুধু তাই নয়, সাহাবায়ে কিরাম বলে, কোরআন এত মজা, এত মজা, এত সুন্দর বিশ্ব নবীর তেলাওয়াত, আমরা 3 দিন 3 রাত পাথর পৃথিবীতে ছিলাম, খুদার জ্বালায় উঠতে পারি না, আবার বিশ্ব নবী কোরআন কারিম পড়েছে, আর আমরা নবীর চেহারার দিকে তাকায় দিলাম, আমরা বিশ্ব নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমাদের পেটের 3 দিনের খাবারের কথা ভুলে গেলাম। আমার ভাইরা কাফেরান মুশরিকরা বলছে, এত সুন্দর ডাক দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তোমাকে মুহাম্মদ হিসাবে মানি না, মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তবে শোনো, আমরা মুহাম্মদ হিসাবে তোমাকে মেনে নিতে পারি একটা শর্তে, কারণ তোমার চেহারা দেখে পাগল হয়েছি আমরা, এত সুন্দর চেহারার মানুষ আমি আর কখনো আমরা দেখি না, তবে তোমার কালিমা গ্রহণ করতে পারে একটা শর্তে, সেটা হলো তাওরাতের পাদ্রী কাব বিন আহবার
আমার আলেম যারা বসে আছেন অত্যন্ত গভীর একটি আলোচনা শোনাচ্ছে আমার ভাইয়েরা। কাব্বিন আহবার তাওরাতের পাদ্রী যদি বলে তুমি মুহাম্মদ সত্য, তাহলে আমরা নির্দ্বিধায় মেনে নি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী চিন্তা করলেন সাধারণ মানুষদেরকে দাওয়াত দেওয়ার চাইতে লিডারদেরকে দাওয়াত দেওয়ার ভালো। আমার ভাইরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার ভাইরা মূসা কিন্তু লিডারকে দাওয়াত দিয়েছিলেন, আমার নবী চিন্তা করলেন কাব্বিন আহবারকে দাওয়াত দিয়ে মুসলমান করব আর সব ইহুদি আর নাসারারা মুসলমান হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ আমার এশার নামাজ আদায় করে খুব মনোযোগ দেন, জীবনের আলোচনা শোনেন নাই। আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় মুসলমান, বানোয়ার ভিত্তিহীন কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, শুনে যান। আমার ভাইরা যখন আমার নবী এশার নামাজ শেষ করে চারজন জালিলুল কদর সাহাবীকে নিয়ে আমার রাসূল কাব্বিন আহবারের দরবারে গেলেন আর গিয়ে বললেন কাব্বিন আহবার, কাব্বিন আহবার ওই দরবারে এশার নামাজ পর তাওরাতের দার্স দিচ্ছিলেন আর মানুষগুলো সামনে বসে বসে দার্স শুনছিল। আমার বাংলাদেশে কিন্তু দার্স দেওয়া যায় না, পাঁচজন আলেম এক জায়গা হলে ওরা মনে করে জঙ্গিবাদী করে, এই কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা কোরআনের আওয়াজ বাংলাদেশে দেওয়া যায় না, এই বাংলাদেশে একত্র হয়ে কোরআনও পড়া যায় না, আল্লাহর কোরআনও মেনে নেওয়া যায় না। ও মুসলমান আমি ওই দিকে যাব না, শুনে যান। এবার কাব্বিন আহবার চিৎকার দিয়ে বলছে কেউ গো তুমি, আমি তাওরাতের দার্স দিব, তুমি কে? বলছে আমি আর কেউ নয়, আমি আর কেউ নয়, আমি সেই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে কিসের মুহাম্মদ? তোমাকে মানি না, মানে না, মানে না। তুমি কিসের মুহাম্মদ? বলছে আমি আল্লাহর পক্ষ থেকে শেষ জামানার মুহাম্মদ, মেনে নাও। বলছে কি প্রমাণ তোমার কাছে আছে? কাব্বিন আহবার চিৎকার দিয়ে বলছে কি প্রমাণ আছে তোমার, কি প্রমাণ তোমার আছে? কাব্বিন আহবারকে নবী বলো, কাব্বিন আহবার কি প্রমাণ চাও, কি প্রমাণ চাও? আমি আল্লাহর একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি প্রমাণ চাও? তুমি যা প্রমাণ চাও না কেন, সবগুলো প্রমাণ দেওয়ার যোগ্যতা আমি নবীর আছে। আমার ভাইরাম কাব্বিন আহবার বলল কি প্রমাণ আছে তুমি আগে দাও না। এবার নবী বললেন ও কাব্বিন আহবার, তুমি যে তাওরাতটা পড়তেছ এই তাওরাতের ভিতরে আল্লাহ পাক 70 বারেরও বেশি আমার নাম মুহাম্মদ ব্যবহার করেছে। কাব্বিন আহবার বলে চিৎকার বাদবার মূর্খ, তুমি কিসের নবী? এই তাওরাতের ভিতরে তোমার কোন আলোচনা নাই, মুহাম্মাদের কোন আলোচনা নাই। বলল না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে। ও নাটোরের মুসলমান একটু কান লাগায় শুনে যান, বানোয়াট কোনো কথা বলতে চাই না, হেদায়েত নিয়ে যান। কোন নবীর বিরোধিতা করেন, কোন ইসলামের বিরোধিতা করেন, কোন কোরআনের বিরোধিতা করেন, শুনে যান, কপাল পুড়ে যাবেন। আমার নবীর বিরোধিতা করলে দুনিয়াতে কেউ ভালো করতে পারেনি, কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরোধিতা করতে করবে, কিন্তু আমার নবীর সম্মান ক্ষুণ্ণ হবে না। আসানের ধুনিতে কারো নাম আমার নবীর নাম, শুধু তাই নয় দরুদের ভিতরে আমার নবীর নাম,
শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান, ও মুসলমান যখন কবরের ভিতরে নামাবেন নবীর নামে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাতে হবে। যারা নবীর বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাদের কপাল পড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন তো, আমরা আমাদের জীবনের চাইতে কলিজার চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা শুধু তাই নয়, নবীর বিরোধিতা করেন না। ওলালপুরের মুসলমান আজকের আলোচনা থেকে প্রমাণ করে দিয়ে যাব, নবীর পথের অনুসরণ করতে হবে। চিৎকার দিয়ে বলেন তো, আদর্শ মানতে হবে কার? লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا। চিৎকার দিয়ে হাত তুলে বলেন তো, আদর্শ মানতে হবে কার? আর বলেন কার? আজ বাংলাদেশের মুসলমান আমরা আদর্শ মানি না নবীর, আমরা আদর্শ মানি পূর্ণিমার, মহিলার আদর্শ মানে ইস্টার জলসার। আওয়াজ দিল আজকে আওয়াজ, মহিলাদেরকে ঠিক মতো আজকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিব। বলুন তো, বলুন তো, মহিলারা ইস্টার জলসা দেখে না? ও দেখে কিনা? দেখে কিনা? আমার ভাইয়েরা, মহিলা আদর্শ মানে অপবিশ্বাসের, মহিলারা আদর্শ মানে মৌসুমীর, মহিলারা আদর্শ মানে নায়িকাদের। কিন্তু আমরা পুরুষ, আমাদের যুবকরা নবীর আদর্শ মানে না, আমাদের যুবকরা আদর্শ মানে, আদর্শ মানে নেইমারের, আদর্শ মানে মেসির, আদর্শ মানে শাহরুখ খানের। শুধু তা নয়, আমার বাংলার মুসলমান কপাল আমাদের পুড়েছে। কি বলবো, কি আলোচনা করব? পাপের বিষে বাংলাদেশ বিষাক্ত হয়েছে। এই বাংলাদেশ আর ওয়াজ কাজে লাগে না, কথা বলে ঠিক না? 56,000 গ্রামে 56,000 মহাপিরহ, ওয়াজগুলো কাজে লাগে না। কারণ হলো, মুসলমানদের কলিজায় কলিজায় বিষ ঢুকেছে, পাপের বিষে মুসলমান বিষাক্ত হয়েছে। এই পাপ যদি বন্ধ না হয়, এ বাংলাদেশে কখনোই ইসলাম কায়েম হবে না। নবীর অনুসরণ যদি না হয়, কেমন পর্যন্ত এদের সমাজ পরিবর্তন হবে না, শান্তি খুঁজে পাওয়া যাবে না। লেনিন কালমার মাওসেদুঙের আদর্শ দিয়া এই দেশে ইসলাম কায়েম হবে না। এই দেশে ইসলাম কায়েম করতে হলে, এই দেশের যুবকদেরকে জান্নাতি বানাইতে হলে আদর্শ মানতে হবে। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাংলাদেশের মুসলমান মার খাওয়ার পিছনে তিনটা কারণ। এক নম্বর কারণ হলো, আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ ভুলে গিয়েছে। ভাই ওয়াজ কি চলবে না, রেখে দিব? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে ভাইরা? আমার ওয়াজ স্টার্ট করতেছি। এই বাংলাদেশে আল্লাহু আকবারের আওয়াজ মুসলমান ভুলেছে। শাহজালাল যখন আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার, গৌর গোবিন্দের মসনদ কেঁপে উঠেছিল। কথা বলেন না ঠিক কিনা? এই বাংলাদেশে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করে দিয়েছি। আমার ভাইরা, বেঈমান নাস্তিকার মর্তাদ। ও ভাইরা, শাহবাগের এক মহিলা ছিল, তার নাম হলো লাকি। কথাগণ 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 ঠিক কিনা? আমি দলীয় আলোচনা করছি না, শোনেন, কপাল খুলে যাবে। লাকি যখন হাইরে ঝাঁকি মারলো ভাই, ঝাঁকি মারতে মারতে অন্না পর্যন্ত নাই করে দিয়েছে। ওই ঝাঁকি মারলো, ও জোরে জোরে কয়, অমুক চাই, তমুক চাই, মতে মোহাম্মদ, তুই জাদুকর, তুই জাদুকর, এগুলো কথা বললো। ও আমার ভাইরা লাকি, 7 দিন পর লাকি ঝাঁকি মারতে মারতে লাকির শরীরে এনার্জি লস হয়ে গেল। লাকিকে আবার এনার্জির ইঞ্জেকশন করা হলো। লাকি আবার জীবিতের মতো হয়ে উঠে বললেন, তুই মোহাম্মদ, তুই মোহাম্মদ, জাদুকর, জাদুকর। লাকি বন্ধ থাকলেন না। আর আমরা মুসলমান তাকবীরের আওয়াজ বলে গিয়েছি, মুসলমানদের প্রাণের শব্দ হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা?
এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, মুসলমানদের জীবনের শুরু হয়েছে আল্লাহ আকবার দিয়া, শেষ হবে আল্লাহ আকবার দিয়া, জীবন পরিচালিত হবে আল্লাহ আকবার দিয়া। যে মুসলমান আল্লাহ আকবার বন্ধ করে দিবে, বুঝতে হবে টাটকা আবু জেহেল মুনাফিক বেঈমান তারা। কথা বলে ঠিক কিনা? মুসলমান যখন ইমানের বৃদ্ধি পাবে আল্লাহু আকবার বললে, মুসলমান মার খাইতে শুরু করেছে আল্লাহু আকবারের আওয়াজ ভুলেছে। আর একবার আমার নাটোরের মুসলমান চিৎকার দিয়ে বলুন তো, আল্লাহু আকবার তো বন্ধ করলে সেই বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করা হবে, আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। যতদিন সূর্য উঠবে আল্লাহু আকবারের সাউন্ড চলবে, চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলুন তো আল্লাহু আর যদি হয়নি আল্লাহু আকবার। দুই নম্বর কারণ হলো, মুসলমান কোরআন ছেড়েছে, হাদিস ছেড়েছে, তারা তো ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। রাসূল বলেছে তোমরা দুনিয়ার জমিনে মুক্তি পাবা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরো, একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের রেখে দেওয়া সুন্নাত। আমরা রাসূলের আদর্শ মানি না, আমরা কাটিং দেই নেইমার কাটিং। আমি ভাই জীবনে কোনো সেলুনে দেখলাম না যে হুজুর কাটিং আছে, ওখানে কাটিং আছে, কি কি কাটিং দিবেন? কই নেইমার কাটিং, মেসি কাটিং, তারপরে সাকিব খান কাটিং, অপু বিশ্বাস কাটিং, কিন্তু কোনোদিন দেখলাম না হুজুর কাটিং আছে। হ্যাঁ আছে। বাংলাদেশের যুবকরা, মুসলমানেরা, আমার ভাইয়েরা, ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে আমাকে কথাগুলো বলতে হবে। আজকে যুবকদের মাহফিল, যুবকরা ভালো হলে, যুবক আর মহিলারা ইসলামের পথে আসলে ইসলাম কায়েম হতে সময় লাগবে না। অমর ইসলামে এসেছিলেন, নাঙ্গা তরোয়ারি বের করে বলেছিলেন ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবো কল্লা কেটে ফেলে দিব। এজন্য এজন্য যুবকদের দেখে কিছু কিছু বেঈমান আছে ভয় করে। কথা বলেন না ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে যুবকদের যৌন হয়রানি হতে শুরু করেছে, যৌন ক্ষয় হতে শুরু করেছে। যুবকরা সারা রাত ধরে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে কি কি যেন দেখে, ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। আগেকার সাহাবায়ে কেরাম রাতের বেলা সারা দিন রোজা থাকতো আর জিহাদ করতো, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কুমিল লাইলা ইল্লা কলিলা নিসবাহু ওয়া আবিন কুসমিনহু কলিলা, সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে চিৎকার দিয়ে ডাকতে বলতো, আল্লাহ আমার জীবনটা কি তোমার জন্য কবুল করে নিবা না? আর এখনকার যুবকরা আর মহিলাদের কথা কি বলবো, কি বলবো, দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা, হায়রে আল্লাহ, মহিলাদের কথা বলতে গেলে ওযু নষ্ট হয়ে যায়। আজ বাংলাদেশের মহিলারা ইস্টার জলসা আর জিবা বাংলা দেখে, আজ বাংলাদেশের মহিলারা ভারতীয় 32টা চ্যালেঞ্জ দেখে, মহিলারা, ইমানদার মহিলারা ইমান হারাইতে শুরু করেছে, মহিলারা রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, মহিলারা পাখি আর পাখি জামা আর ওই ওই দিকে ছুটতে শুরু করেছে। কথা বলেন না ঠিক না? স্বামীর খেদমত ভুলতে শুরু করেছে। আর যুবকরা ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে যুবকরা আল্লাহর পথ থেকে সরে গিয়ে শুরু করেছে। আর আমার মেয়ে, আপনি মনে করছেন আপনি জান্নাতে যাবেন রাসূলের পথ না অনুসরণ করলে, আপনি মনে করছেন আপনি হাজী সাহেব হলে জান্নাতে যাবেন, আপনি মনে করেছেন আপনি গাজী সাহেব হলে জান্নাতে যাবেন, আপনি মনে করেছেন তাহাজ্জুদ পড়লে জান্নাতে যাবেন, জান্নাত মামার বাড়ির আব্দার নয়, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম مثل الذين خلوا من قبلكم مستأتهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول আল্লাহ বলেছেন জান্নাত কোন মামার বাড়ির আবদার নয়, চাইলেই পাওয়া যায় না, জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হয়। আপনি মনে করেছেন তাহাজ্জুদ পড়লেই জান্নাতে যাবেন, জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে ধরবেন আপনার সন্তান আপনাকে টেনে ধরবেন। আয়াত বলছি না যা আলো হোমা তাহতা কোদামিনা নিয়ে কুরামিনাল আসপালিন, আপনার বেপর্দাশীল মেয়ে আপনাকে টেনে ধরবে, আপনার মদখোর গাঁজাখোর ছেলে আপনাকে টেনে ধরবে, আপনাকে জান্নাতে যেতে দিবে। রাসূলের আদর্শ না মানার কারণে যুবকদের এমনভাবে যৌন হয়রানি হয়েছে ভাই, পাহাড়তলি হারবাল আর কলকাতা হারবাল, এই সকল হারবাল দিয়ে এখন যুবকদের আর কাজ হয় না, এমন যৌন হয়রানি কাজ হয় না। আজ থেকে 20 বছর আগে এই সকল হারবাল লাগতো, একটু আওয়াজ দিয়ে বলেন না, মেহরবানি করে বলেন না, আওয়াজ বুঝতে যে লাগতো, লাগতো না। এখন হারবাল দিয়ে সে গিয়েছে। ও মুসলমান, ও প্রেবন্ধগণ, নর্মাল মাইক লাগালে কাটবেই,
মুসলমান আপনারা কি রাগ করছেন, কষ্ট পাচ্ছেন, ওয়াজ কি চলবে কষ্ট পাচ্ছেন, হাত তোলেন দেখে হাত তোলেন, নারায় তাকবীর, আলহামদুলিল্লাহ। মুসলমান আজ মুসলমান রাসূলের আদর্শ ছেড়েছে, নবীর আদর্শ ছেড়েছে, যার কারণে মুসলমান মার খায় আর মার খায়, মার খায় আর মার খায়। অপ্রিয় মুসলমান, আমি যে কথাটা বলছিলাম আপনারা কি রাগ করছেন, আমি ওই যে আলোচনা করছিলাম তাব্বিন হাবার তাওরাতের বড় পাদ্রী অ্যাস্টোনেট হয়ে যাবেন, বলছে এই তাওরাতের ভিতরে তোমার নাম নাই, এই তাওরাতের ভিতরে তোমার নাম নাই। নবী বললেন 70 বারেরও বেশি তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাম লিখে দিয়েছেন, নাম লিখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলছে তাব্বিন হাবার তুমি তেলাওয়াত করো, দেখো 3 পৃষ্ঠা পরে আমার নাম পাওয়া যাবে, 3 পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম লিখে দিয়েছে। বলল তুমি যেখান থেকে বের করবে না কেন, আমার আল্লাহ সেখানেই আমার নাম ব্যবহার করেছে। জোরে বলেন মারহাবা। আমরা কত বড় সম্মানিত নবীর উম্মত ছনেন, অন্যান্য নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য কাজ করেছে, আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া মূসা ঈসা, কিন্তু আমার আল্লাহ আমার নবীর নাম ধরেন নাই, আমার নবীর নাম ধরেছেন 4 জায়গায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে তাবারী, তাফসীরে মনির, তাফসীরে খাজেন, তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেছেন 87 জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সুরে ভালোবাসার সুরে নবীকে ডাক দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আল্লাহুল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসিরুকুম ফামদিল ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, আমার নবীকে আরো ডাক দিয়েছেন মায়ের সুরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার নবীকে ডাক দিয়েছেন তহা, আমার নবীকে ডাক দিয়েছেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন, জোরে জোরে জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আলোচনাটা একটু মনোযোগ দেন, আল্লাহ পাক আমার নবীকে আরো কত ভালোবাসে। আল্লাহ পাক 4 জায়গায় মোহাম্মদ বলে ডাক দিয়েছেন, আর নবীর 6 বছর বয়সে আমার নবীর মা মারা গিয়েছিলেন, আর আমার নবীর মা ডাকতেন আহাম্মদ বলে। আল্লাহ পাক সেই আহাম্মদ শব্দটি কোরআনে কারিমে বর্ণনা করেছে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আমার প্রিয় বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনুন আলোচনাটা, মানে ভাইরা 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, আমার ভাইরা 3 নম্বর সূরা, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ সূরা ইমরানের 144 নম্বর আয়াত, যারা পারেন তারা পড়বেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা হলো আমার প্রিয় বন্ধুগণ 22 নম্বর পারা, আমার ভাইরা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 33 নম্বর সূরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার আল্লাহ কত ভালোবাসে আমার বিশ্ব নবীকে, সেই নবীর নামে রংপুরের মাটিতে বেইমানেরা আমার নবীকে নিয়ে হিন্দুর বাচ্চা কটাক্ষ করলো, বাংলাদেশে বিচার হলো না, বিচার হলো না, বিচার হবে একদিন, চিৎকার দিয়ে বলেন মুসলমানদের বিচার করার মালিক আছে, জোরে বলেন তার নাম কি, আর জোরে হাত তুলে বলেন তার নাম কি।
আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ২৬ নম্বর পারা, তিন নম্বর যেখানে বর্ণনা করা হয়েছে, ২৬ নম্বর পারা, ৬ নম্বর পৃষ্ঠা, ১ নম্বর লাইন, ৪৭ নম্বর সূরা, সূরা মুহাম্মাদের ২ নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, জোরে জোরে বলেন মারহাবা। চার নম্বর হলো আল্লাহ পাক ২৬ নম্বর পারা, ১৮ নম্বর পৃষ্ঠা, ১ নম্বর লাইন, ৪৮ নম্বর সূরা, সূরা ফাত্তার আমার ভাইরা ২৯ নম্বর আয়াতে কারিমা বর্ণনা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা কি ভালোবাসে, নবীকে কি ভালোবাসে, আমার নবীর মা রেখে যাওয়া নাম আহাম্মাদটাও বাদ দিলেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ২৮ নম্বর পারা, ১১ নম্বর পৃষ্ঠা, ৩ নম্বর লাইন, ৬১ নম্বর সূরা, সূরা সফের ৬ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইসমুহু আহমাদ। আমার ভাইয়েরা এই নামগুলো অস্বীকার করলো, কাব্বিন আহবার বলল তাওরাতের ভিতরে নাম নাই, আমার নবী বলল তিন নম্বর পৃষ্ঠার ভিতরে, তিন নম্বর লাইনের ভিতরে আল্লাহ পাক মুহাম্মাদ শব্দটি লিখে দিয়েছে। আমার ভাইয়েরা বলল তাহলে পড়তে শুরু করো, কাব্বিন আহবার কানের ভিতরে আঙ্গুল দিল। আমাদের বাংলাদেশের কারি সাহেবরা কানের ভিতরে আঙ্গুল দিয়া কোরআনে কারিম পড়ে, এবার কাব্বিন আহবার আঙ্গুলটা দিল। এবার বিশ্ব নবী বল নবীকে বললেন, তাওরাত পড়ার কিছু আদব আছে মুহাম্মদ, তুমি শুনে যাও। এক নম্বর আদব হল কানের ভিতরে লোক দিতে হবে, আবার মাঝে মাঝে হেলতে হবে, মাঝে মাঝে দুলতে হবে, মাঝে মাঝে আঙ্গুল বের করে কিতাবের উপরে দিতে হবে। নবী বললেন, সব ঠিক আছে কাব্বিন আহবার, তুমি তাড়াতাড়ি করে তাওরাতটা পড়। আমার ভাইরা তাওরাত পড়তে শুরু করে দিলেন, কি আশ্চর্য কাহিনী হল গেল মুসলমান। ও মুসলমান, তিন নম্বর পৃষ্ঠা, তিন নম্বর লাইনে গিয়া আমার নবীর নাম মুহাম্মদ শব্দ চলে আসলো। কাব্বিন আহবার আঙ্গুলটা বের করে দিলেন, আঙ্গুলটা বের করে মুহাম্মদ শব্দটার উপরে ধরলেন। আমার ভাইরা নবীর নাম বাদ দিলেন, নবী আমার আঙ্গুলটা ধরে বললেন, ও কাব্বিন আহবার, ও কাব্বিন আহবার, চিটারি করো না, বাটপারি করো না, তোমার আঙ্গুলের নিচে আমার নবীর নাম লেখা। কাব্বিন আহবার বলল, ও মূর্খ, মাঝে মাঝে আঙ্গুলটা বের করতে হয়, মাঝে মাঝে আঙ্গুলটা বের করতে হয়, ও মূর্খ, মাঝে মাঝে আঙ্গুলটা বের করতে হয়, আমি আঙ্গুলটা বের করে দিয়েছি, এমন করে বলছো কেন? বলল, তাহলে আবার পড়ো, আমার আল্লাহ পাক আরো তিন পৃষ্ঠা পর আমার নাম আল্লাহ পাক আবার ব্যবহার করে দিয়েছে। আমার ভাইয়ের আমার যে বন্ধুগণ, আলোচনার আমি একবারে গোছাই নিয়ে এসেছি, এবার কাব্বিন আহবার আবার পড়তে শুরু করে দিলাম। তাফসীরের ভিতরে বর্ণনা করেছে, ওয়াফি রিওয়ায়াতুল উখরা, ওয়াফি বাইনাল আয়াতাইন, ওয়াফি রিওয়ায়াতুল উখরা, ওয়া বাইনাস সাতারাতাইন, সাতারাতাইন মানে হলো, আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, আয়াত শেষ হয়েছে মুহাম্মদ শব্দ দিয়া, আবার আয়াতের প্রথম শুরু হয়েছে মুহাম্মদ শব্দ দিয়া। কাব্বিন আহবার চিৎকার মাইরা, আঙ্গুল দুইটা বের করে দিয়া, এই দুইটা আঙ্গুলকে বলা হয় শাহাদত আঙ্গুল। ইমাম গাজ্জালি বলেছেন, পাঁচ কারণে এই আঙ্গুলকে বলা হয় শাহাদত আঙ্গুল, তার মধ্যে এক নম্বর কারণ হলো এই আঙ্গুল আমার নবীর নামের সাক্ষী দিয়েছে। মুসলমান ভাইরা, আমার আঙ্গুলটা যখন বের করে দিলেন, আঙ্গুলটা বের করে দিয়া দুইটা মুহাম্মাদের ভিতরে যখন এমন করে ধরেছে, মুসলমান বন্ধুগণ আমার, আমার নবী দুইটা হাত চিপায় ধরে বলছে, ও কাব্বিন আহবার,
চিটারি করো না, চিটারি করো না, চিটারি করো না, ব্যাপারি করো না। এই দুই টাঙ্গুলের নিচে আল্লাহ পাক আমার নাম ব্যবহার করে দিয়েছে। তুমি কি প্রমাণ চাও? যা প্রমাণ চাও, এর নিচে লেখা হয়েছে। এবার চিৎকার মেরে আমার বিশ্বনবী বলে চিটারি চলবে না, বাটপারি চলবে না, এবার আমাকে বলতেও হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বসে থাকলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে প্রেরণ করে জানায় দিলেন, জিব্রাইল যাও, আবার নবীকে বলো ওই আঙ্গুল পর্যন্ত নবীর নামের সাক্ষী দিবে। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূল, জিব্রাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনি কত বড় নবী, আপনাকে আল্লাহ কত ভালোবাসে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার দুইটা আঙ্গুল পর্যন্ত সাক্ষী দিবে। আপনি যে কাব্বিন আহবারকে চিৎকার দিয়ে বলে যান, দুইটা আঙ্গুল কাব্বিন আহবারে, আর দুইটা আঙ্গুল বলবে মুহাম্মদ। আমার লালপুরের মুসলমান, আমার নাটোরের মুসলমান, দু হাত তুলে বলেন তো, দুই হাত হুকুম মানো কার, হাত তুলে বলেন কার, ও মুসলমান, এ হাত হুকুম মানে আল্লাহর। আপনার হাত দিয়ে বান্দার হক কল্যাণ নষ্ট করবেন, বান্দার হক নষ্ট করবেন, এ হাত দিয়ে অন্যায় ভাবে অবিচার ভাবে মানুষ মারবেন, এ হাত দিয়ে আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, এ হাত দিয়ে আপনি নিজের জীবন থেকে সম্পদ গুলো আপনি কলম দিয়ে সম্পদ নিজের বানাবেন, এ হাত দিয়ে আপনি মানুষকে কোরআনের কর্মীদেরকে মারবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ পাক মুখ বন্ধ করে দিয়া সমস্ত হাতের হিসাবগুলো নিবে। চিৎকার দিয়ে বলেন তো সেদিন প্রকাশ পাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, শুধু তাও নয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন দুই ছাইদ আছে, কিরামান কাতিবিন কিয়ামতের দিন সব বর্ণনা করবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের দিন কোন নেতাগিরি চলবে না, কোন মাস্তানি চলবে না, কোন দলীয় ক্ষমতা চলবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি আল্লাহ, আমি লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ সেদিন ক্ষমতার মালিক হবেন। জোরে বলেন তো, আমাদের কর্মফল প্রকাশ পাবে কি না? জবান ছেড়ে দিয়ে বলেন তো, হাত হুকুম মানে কার, চিৎকার দিয়ে বলুন কার, ও মুসলমান, আপনার হাত সেদিন সাক্ষী দিবেন, আমি লম্বা আলোচনা করব না। ও মুসলমান, এবার জবানটা ছেড়ে দিয়ে এবার নবী বলছে কাব্বিন আহবাদ, আমি বিশ্ব নবী, আমি মোহাম্মদ, আমি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, আমি এই পৃথিবীতে কোরআনের জন্য মার খেয়েছি, আমি তাওফের ময়দানে মার খেয়েছি, আমি বদরের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছি, আমি বলবো আমি সত্য নবী, আমি কালিমার জন্য মার খেয়েছি। আমার ভাইয়েরা বললো, বলো তাহলে আমার হাতের নিচে, আমার আঙ্গুলের নিচে নামগুলো না? নবী বললেন, তোমার দুইটা আঙ্গুল সাক্ষী দিবে। আমার নবী দুইটা আঙ্গুলের দিকে ইশারা করলেন, চিৎকার দিয়ে বলেন তো, আঙ্গুল হুকুম মানে কার? আল্লাহ বলেন, কোন ফায়াকুন? আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, হাতে এক সেকেন্ডও টাইম লাগে না। আমার ভাইয়েরা, দুইটা আঙ্গুল বলে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বাংলাদেশে বর্তমান আলোচনা করতে চায়, বাংলাদেশেও কিছু বেঈমান আছে যারা প্রমাণ পায় পাওয়া সত্ত্বেও যারা কোরআন মানে না, ওরা বলে কোরআন, ওরা আল্লাহর কোরআন মানে না। আমরা যত হাদিস আর আয়াত বলি ওরা বলে আমরা নাকি রাজনীতি করি। কথা বলেন রাজনীতি করেন না কোরআন নীতি করে। আয়াত নাম্বার বলো, পৃষ্ঠা নাম্বার বলবো, হেদায়েত নেওয়ার মালিক জোরে বলেন কে? হেদায়েত নিয়ে যান কোরআনের কাছ থেকে, আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার হয়ে যান, চিৎকার দিয়ে বলেন তো কোরআন হেফাজতের মালিককে। কাব্বিন হাবার বলো, মানে না মোহাম্মদ, তুমি আমার আঙ্গুলে জাদু করেছ, আমার আঙ্গুলে জাদু করেছ, আমি এগুলো মানি না, আমি এগুলো মানি না, আমি এগুলো মানি না। বলল মোহাম্মদ, আমার নবী ডাক দিয়ে বলল কি বললে মানবেন? আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ। বললো একটা প্রশ্নের উত্তর দিবা, কি প্রশ্ন? 70,000 বনে ইসরায়েলে নবী প্রেরণ করলেন, আর তোমাকে তা কোরাইশে কোরাইশ বংশে কেন প্রেরণ করলেন? নবী আমার কিং কর্তব্য বিমর হয়ে গেলেন, কারণ 70,000 নবীকে একদিকে প্রেরণ করলেন আর নবীকে একাই কোরাইশ বংশে প্রেরণ করলেন, কথা বলেন ঠিক কিনা? জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে যান, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি সমস্যায় পড়বেন আপনার সমাধান দিবে আল্লাহর কোরআন। কোরআন নাজিল করে দিলেন, আমার ভাইরা রব্বি হাবিলি মিনাস সালিহিন। আমার প্রিয় বন্ধুগণ, ওই আয়াতের আলোচনা আমি করছিলাম, আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইলকে চাইলেন, আমার ভাইরা 87 বছর বয়সে আল্লাহ পাক রব্বি হাবিলি মিনাস সালিহিন বললেন, চিৎকার দিয়ে তাহলে বলেন তো আমাদের জাতির পিতাকে। এই নাটোরের মুসলমান সাক্ষী দিয়ে বলেন কে? হাত তুলে বলেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম উনি সন্তান চেয়েছিলেন, উনি সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে, চিৎকার দিয়ে বলেন সন্তান চাবো কার কাছে? সন্তান চাবো আগলা বাবা, পাগলা বাবা, সাগলা বাবার কাছে নয়, বাংলাদেশে বাবার অভাব নাই, এই বাংলাদেশের মুসলমানদের কপাল পড়েছে। আমার নবী বলেছেন, নিজের বাপকে যারা বাপ বলে না, অন্যকে যারা বাবা বলে, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। নিজের ঘরে বাবা আছে, নিজের ঘরে মা দুঃখিনী, মা মায়ের খোঁজ রাখে না, বাবার খোঁজ রাখে না, আর পাগলা বাবা, আগলা বাবা, তালা বাবা, শুধু তাই নয় ন্যাংটা বাবা। আবার কয়দিন আগে সে আমি নরসিংদীতে গিয়ে শুনে আসলাম, আবার ভোদায় বাবা, শুধু তাই নয় বাংলাদেশে বাবার বাবা, বাংলাদেশের মুসলমানের কপাল পড়েছে, মুসলমানেরা বাবার পায়ে গিয়ে সেজদা চায়, আবার বাবার কাছে গিয়া সন্তান চায়, চিৎকার দিয়ে বলেন না সন্তান দেওয়ার মালিককে? আর যারা বলেন কে? আমি বলবো মুসলমান, হিন্দুদের মা আর মা, আমাদের মা নাই, আমাদের শুধু বাবা আর বাবা, বাবা আর বাবা, হিন্দুদের সরস্বতী মা, আমার ভাইরা কালিমা, এমন হলো মা, আর আমাদের শুধু বাবা, আমাদের শুধু বাবা, তাহলে সন্তান দেওয়ার মালিক কে? ও মুসলমান, ও প্রিয় বন্ধুগণ, ছোট্ট করে নিয়ে আসলাম আলোচনাটা। এবার সন্তান দেওয়ার পর আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি বহুত পরীক্ষা দিয়েছ, ইব্রাহিম আমি শুধু বলবো 70,000 নবীকে একদিকে প্রেরণ করলেন আর আমার বিশ্ব নবীকে কেন কোরাইশ বংশে পাঠায়া দিলেন? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী এবার 90 বছর বয়সে মতান্তর আসে, নবী আমার ইসমাইলকে পাইলেন, ইব্রাহিম আমার ভাইয়েরা পাইয়া হাজেরা যখন কোলে নিলেন, হাজেরার কোল থেকে ইব্রাহিম নিয়া বুড়া বসে সন্তান পাইছে, কি মজা, কি মজা, এমন করে চুপ করে চুমু খাইলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম বুড়া বয়সে সন্তান পাইলা, শুক্রিয়া আদায় করলা না কেন? চুমু খাইলা কেন? তুমি আলহামদুলিল্লাহ বললা না কেন? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে?
তাহলে সন্তান হইলে শুক্রিয়া হবে কার? আর যদি বলেন কার? ও মুসলমান, ও মুসলমান বন্ধুগণ, এবার যখন ইব্রাহিমকে আল্লাহ বলেন আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য রক্ষী রেখে আসলেন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরাল্লাহ। আমার ভাইয়েরা দোয়া করলেন ইব্রাহিম আল্লাহ আমাকে বুড়া বয়সে সন্তান দিলা, আল্লাহকে একটু দেখা করাবা না? আল্লাহ বলে যাও যাও। এবার ইব্রাহিম দেখা করলেন, ইব্রাহিম চিন্তা করলেন এর আগেবারে আমি আলহামদুলিল্লাহ বলি নাই, যার কারণে আল্লাহ পরীক্ষা দেওয়াইছে, এবার আমি বলবো আলহামদুলিল্লাহ। নামাজে দাঁড়ায় গেলেন শুকরিয়া আদায় করার জন্য, দুই রাকাত নামাজ পড়বেন। ইসমাইল সামনে দিয়ে ঘোরাঘুরি করেন, হঠাৎ করে ইসমাইলের সুন্দর চেহারার দিকে আমার ভাইরা ইব্রাহিমের চোখটা গিয়েছে, দেখে কপালের ভিতরে আমার নবীর নবুয়তের চিহ্নটা প্রকাশ পাচ্ছে। ইব্রাহিম নামাজের ভিতরে চোখ গেল, লোভ লাগলো, আল্লাহ বলে নামাজের দিকে, নামাজের ভিতরে আল্লাহর জন্য হতে হবে। তুই কেন ইসমাইলের মুখের দিকে, তুই ইসলাম ইসমাইলের কপালের দিকে চোখ দিলা? আবার তোমাকে তোমার সন্তান কুরবানি করতে হবে। আমার ভাইরা পরীক্ষা শেষ হয়ে গেল, এবার আল্লাহকে চিৎকার দিকে দিকে বলেন আল্লাহ হাজার হাজার পরীক্ষা দিলাম, সব পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড পেলাম, একটা দোয়া তোমার কাছে আমি করলাম আল্লাহ। সেই দোয়াটা হলো আমার ভাইরা কাবা ঘর নির্মাণ করলেন, দোয়া করে দিলেন আল্লাহর কাছে, রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবার জবাব দিয়ে দিলেন কাব্বির আহবাব, আমার নবী, আমি নবী ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের দোয়ার ফসল, দোয়া করার কারণে আল্লাহ পাক আমাকে কুরাইশ বংশে প্রেরণ করেছে। তারপরেও কাব্বে না হবার ইমান আনলেন না, চিৎকারে দিয়ে সাবান সেরে দিয়ে বলুন আল্লাহু আকবার। কি কর্মসূচি এই আয়াতের ভিতরে আল্লাহ দিয়েছেন খুব সংক্ষিপ্তভাবে বলছি মুসলমান, কি কর্মসূচি দিয়েছেন এবার শুনে নেন। এক নম্বর কর্মসূচি হল, এক নম্বর কর্মসূচি হল রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। চিৎকারে দিয়ে জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য এক নম্বর কোয়ালিটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ পাক এখানে মজারের আলোচনা করেছেন, আল্লাহ পাক ইয়াতলু শব্দটি মজারের ব্যবহার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ভবিষ্যতেও এই কোরআনকে পড়ে পড়ে মানুষকে শোনাইতে হবে, কোরআন পাঠ করে মানুষদেরকে জানায় দিতে হবে, কোরআনে কারিম দুনিয়ার জমিনে পাঠ করতে হবে, আল্লাহর কোরআনে কারিম মানুষদেরকে শোনাতে হবে। চিৎকার দিয়ে বলেন তো দায়িত্বটা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, নয়াচড়া করবেন না, আলোচনা শুনুন। ও প্রিয় মুসলমান, এই আয়াতের দায়িত্ব দিয়েছেন আল্লাহর কোরআন পড়ার সঙ্গে সঙ্গে মুমিনের কলিজাটা পর্যন্ত, ঈমানটা পর্যন্ত বৃদ্ধি পায়। ইয়াতুলু আলাইহিম আয়াতিক, আমার ভাইরা জাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআনে কারিম পড়ার সঙ্গে সঙ্গে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ বলেছেন এই কোরআন কাদের জন্য? শোনো, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কোরআনটা হলো মুমিনের জন্য স্মরণ। মুমিন যখন এই কোরআনের কাছে সে সারেন্ডার করবে, কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন বুঝবে, আল্লাহ পাক বলেন মুমিনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওয়া ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বাদ্দালা ইউবাদ্দিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিল, আল্লাহ পরিবর্তন
করে দিবে। মুমিন যখন কোরআনের কাছে এসে সারেন্ডার করবে, মুমিনের জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে আমার আল্লাহ পাক জান্নাতের জন্য মুমিনদেরকে কবুল করে নিবে, গুনার স্থানটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ, এই কোরআন মুমিনদের জন্য ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস সালিমিনা ইল্লা খাসারা। এই মুমিন যারা হবে কোরআন তাদের জন্য শিফা, কোরআন তাদের জন্য শিফা। আর মুমিন যারা হবে না বেঈমানের জন্য হলো কোরআন লানত, এই কোরআন বেঈমানদের জন্য লানত। মুসলমান আমার আজকের আলোচনার এই বিষয় হচ্ছে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। যে সমাজে কোরআন থাকবে সেই সমাজটা শান্তিতে ভরা থাকবে, সেই সমাজটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। চিৎকারে দিয়ে বলেন মারহা অপ্রিয় মুসলমান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তার প্রধান বিচারপতি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর চিৎকার দিয়ে বলেন একটি বছর হয়ে গেল কিন্তু একটা বিচার এই এই আদালতে আসলো না। আবু বকরকে গিয়া বলল আবু বকর ভাই, আমাকে আপনি বিচারপতি বানাইলেন কিন্তু একটা বিচারও পাইলাম না। আবু বকর চিৎকার দিয়ে বলেন এই সমাজে আল্লাহর কোরআন আছে, এই সমাজে কোনো বিচারকের দরকার না। আল্লাহর কোরআন এসেছেন এই বিচার কায়েম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই কিতাব সংবিধান, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাব ন্যায় এবং অন্যায়ের ভিতরে পার্থক্য করার জন্য এসেছে। মুসলমান ভাইরা আমার, আমরা চামড়া কাটা মুসলমান, আমরা কপাল পোড়া মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান, কোরআন পড়ি না, কোরআন মানি না, কোরআনও বুঝি না, আমরা কোরআনকে শকি না, খতমদার কিতাব ভাবছি, আমরা কোরআন ভেবেছি মানুষ মরলে কোরআন পড়া হয়। বলেন তো কোরআন মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আর যদি বলেন মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? ও মুসলমান, আজ মুসলমান কোরআন ছেড়ে আতাতুর্ক মাউসিত কালমার্স এদের পিছনে ছুটছে। আল্লাহর কসম ওই সকল আইন দেয়া সমাজে শান্তি পাওয়া যাবে না, ইফতিসিং বন্ধ হবে না। আল্লাহর কোরআন দিয়ে এই সমাজে ইফতিসিং বন্ধ করতে হবে, অন্যায় অবিচার বন্ধ করতে পারে একটাই কিতাব। চিৎকারে দিয়ে বলেন তার নাম কি? আর যদি বলেন আজ মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, ছেলে মেয়েদেরকে কোরআন শিখায় না, আর সারে গামা পাদানিসা শিখায়। আমার ভাইয়া মুসলমানদের কোরআন কপাল পড়েছে, আজ কোরআনে কারিম বোঝে না মুসলমান। একটা উদাহরণ দিব, আপনারা কি রাগ করবেন? ওয়াজ কি চলবে? ওয়াজ কি চলবে? ভাইয়েরা আমার, উদাহরণটা হচ্ছে একজন শালি মারা গিয়েছে, শালি মারা গিয়েছে, দুলাভাই গিয়ে বলছে আমার শালির শরীর পরিষ্কার করব, আমি ধোয়াবো, আমার শালিকে ধোয়াবো। একজন হুজুর দাঁড়ায় বলছে, আর শালি মারা যাওয়ার পর আশেপাশে মহিলারা 15 থেকে 20 জন মহিলা কোরআন শরীফ পড়তে শুরু করেছে। আমার ভাইয়েরা, ওই ওই দুলাভাই বলছে আমার শালিকে আমি ধোয়াবো, আমার শালিকে আমি গরম পানি দিব, বরই পাতা দিব। একজন হুজুর আর মুরব্বী দাঁড়ায় বেকুব, মহিলা মানুষকে পুরুষ মানুষ ধোয়াবে এটা হইল? তোমার যতই শালি হতে পারে, বলছে আমার শালি আমি ধোয়াবো, কেউ ধোয়াবে না। বলছে না, পুরুষ মানুষ হয়ে মহিলা মানুষকে ধোয়ানো যায় না। তো চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, শোনেন
ডাক দিয়ে বলছে, শোনেন, আমার শালি যখন দুনিয়ার জমিনে ছিল তখন তো আপনারা কোরআনের আইন মানেননি। হুজুর বলছে, কোরআনের আইন হচ্ছে মহিলা মানুষদের গায়ে হাত দেওয়া যাবে না, মহিলা মানুষ মারা গিয়েছে এখনও আল্লাহর কাছে চলে যাবে, ওকে গায়ে হাত দেওয়া হবে না। বলছে, শোনেন, আমার শালি যখন আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসতাম তখন আমার শালি আমার শরীরের উপরে আমাকে জড়ায় ধরতো, আপনারা তো কেউ কোনোদিন সেদিন কোরআন বলেননি, আমার শালি আমাদের জড়ায় ধরে বলতো চলেন দুলাভাই মেলায় যায়, আমার হাত ধরে মেলায় যাইতো, কেউ তো কোনোদিন কিছু বলেন নাই। ও তো জীবিত থাকতেই ইসলাম মানে নাই, ওর মরার পর কোনো ইসলামের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায়, বাংলাদেশেও এমন কিছু মহিলা আছে যারা, এমন কিছু স্বামী স্ত্রী আছে যারা মাঝখানে কোলবালিশ দিয়ে পার্থক্য করে, স্বামী স্ত্রীর ভিতরে পার্থক্য করে। রাসূল বলেছে, তিন জায়গায় থাকা রাখা যায় না, এক নম্বর জায়গা হচ্ছে আমার ভাইয়েরা, এক নম্বর জায়গা হচ্ছে কোরআনের মজলিসের জায়গা, দুই নম্বর হচ্ছে নামাজ, তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর। আমার ভাইয়েরা যখন এমন করে, যখন ও প্রিয় মুসলমান এমন করে যখন কোলবালিশ দেয়, এইদিকে স্বামী এইদিকে স্ত্রী, স্ত্রী চিন্তা করে স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতন, আসে না নাই একটু কথা বলেন, আসে না নাই। এই দিক থেকে স্ত্রী চিন্তা করে, সস্তা আমলে বিয়ে করছি, এখন হয়েছি কোটিপতি, বউ আমার যেমন তেমন, ছোট শালিটাই আমার মনের মতো, কথা বল ঠিক কিনা? এ সমাজে আমার ভাইয়েরা, সমাজে কোরআন আগে মানতে হবে, মরার পর কোরআনের বিধান কোনো কাজে লাগবে না, মরার আগে কোরআনের বিধান মানতে হবে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ঠিক আছে তো? আর যদি বল ঠিক আছে তো? কি বলবো, দুঃখের কথা, আজকাল না মনের ব্যথা, যুবকরা পর্যন্ত কোরআন ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। ও ভাইরা মাথায় পড়ে, মাথায় ভাই, আমার ভাইয়েরা যুবক, এমন কিছু কিছু যুবক আছে কানে দেয় দুল, আমার ভাইয়ের নাকে পড়ে ফুল, আবার আবার জিন্স প্যান্ট পরে, ওই জিন্স প্যান্ট পইরা আজ কি বলবো, এ সমাজে কোরআন নাই, মহিলারা দা শুধু মাঝে মাঝে, মহিলারা এখন শুধু উপর দিকে উঠায় আর যুবকরা শুধু নিচের দিকে নামায়। যাই হোক, আলোচনা কি চলবে? অপ্রিয় মুসলমান, কি বলবো, মহিলারা আস আগে শুনতাম মহিলাদের ফোর পিস, পরে হইল থ্রি পিস, তারপরে টু পিস, আবার কয়দিন পর শুনবো নাই পিস। কথা বলেন ঠিক কিনা? অপ্রিয় মুসলমান, কোরআন নাই এ সমাজে, এই সমাজে শুধু মসজিদের ভিতরে কোরআন আছে, এই সমাজে কোরআন নাই। মহিলাদের কথা কি বলবো, যুবকরা পর্যন্ত কুকুরের গু পর্যন্ত পায়ের সেই জিন্স প্যান্ট দিয়ে টাইনা সুইপারের ভূমিকা পালন করে নিয়ে যায়, এমন যুবক আছে না নাই? আছে না ইসলাম মানে না। আজ সমাজের ভিতরে অন্যায় অবিচার দিয়ে ভরা, ইসলাম সমাজে মানা হয় না। ও প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, ও প্রিয় ভাইয়ের আমার, কি বলবো, আজ যুবকরা বলদ ছাড়ছে। ভাই, পুরুষ দুই প্রকার, একটা হলো হিজড়া আর একটা হলো সিংহের মতো পুরুষ। আওয়াজ না দিলে ওয়াজ করবো না ভাই, কথা বলেন না ঠিক না? বাংলাদেশে হিজড়া মার্কা পুরুষ বেশি হয়েছে, বউকে সামনে দিকে দেয়। আমার ভাইয়েরা, এ সমাজ থেকে কোরআন উঠেছে, অশান্তি দেবেছে, একটু প্রমাণ নেন। বাংলাদেশের পুরুষ কিছু কিছু হিজড়া পুরুষ আছে যারা বউকে মার্কেটের সামনে দেয়, স্বামী পিছনে থাকে। আমার ভাইয়েরা, কোলে একটা বাবু নিয়ে স্বামী শুধু ও আ ও আ ও আ করে কিনা ও ভাইয়েরা করে কিনা? শুধু তাই নয়, আর ওই মহিলা দজ্জালের মতো মহিলা সামনের দিকে যায় আর কয় এটার দাম কত, ওইটার দাম কত। আর রাত্রেবেলা এসে স্বামীরে কয়, তুমি তো জীবনে আমাদের সুখী দিলা না, ভালোই বাসলা না, আয়রে কি সুন্দর করে ডাকলো, একটা দা কি সুন্দর করে ডাক দিলো এক দোকানদার, কি ডাকলো, বলছে ম্যাডাম এসে বসে একটু দেখে যাও, আপনি আমারে বিয়ে করলেন কতদিন হলো, এমন সুন্দর করে ম্যাডাম ডাকেন নাই, আপনার চাইতে দোকানদারি ভালো। কথা বল ঠিক না? এ সমাজ থেকে মহিলাদের যা হয়েছে, মহিলারা তা শুরু করেছে। আমি বলতে চাই মহিলারা, মান্তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাসর নাসর।
স্টার জলসা জি বাংলা পাখি ড্রেস, আপনার চলাফেরা ইহুদি সংস্কৃতির সাথে, আপনার চলাফেরা অপবিশ্বাসের সাথে, আপনার চলাফেরা মৌসুমীর সাথে, আর আপনাকে ভারতে হুজুর নিয়ে এসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখলে আমার রাসূল কি গ্রহণ করবে? এই কথা বলেন করবে? এ সমাজে কোরআন নাই, কোরআন শুধু মসজিদের ভিতরে ঢুকেছে, কোরআন শুধু ওয়াজ মাহফিলে ঢুকেছে। বলবো এই সমাজে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলাদের কথা কি বলবো, পুরুষরা মহিলাদের ভেষ ধরেছে। আজকাল কিছু যুবক আছে না নাই? এ ভাই আছে না নাই? একটা একটা আলোচনা করবো, শুনবেন একটা, শুনবেন 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 এক। আমার ভাইয়েরা, বাস্তব উদাহরণ দিচ্ছি, আপনারা শিক্ষিত সুশীল সমাজ, আমাকে কথাগুলো বলতেই হবে, তবে সময় অত্যন্ত সংকীর্ণ। আমি বলবো কিছু কিছু যুবক আছে চুল রাখে, এমন করে রাখি কি না, রাখি কি না, কানে দুল দেয়, আমার কানে হেডফোন দেয়, যেরকম ঝুঁকতে 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 গিয়া আমার ভাইয়েরা রাস্তার মাঝখানে গিয়া, রাস্তার সাইডে গিয়া ওয়ালে ধাক্কা মারে, ধাক্কা মারে, সর্বটা সর, আমি ক্ষমতাশালী দল, সর্বটা সর, না হলে খবর আছে। বলেন তো ওয়াল সরবে না অসরবে? এই ওয়ালে ধাক্কা দিলে, দেওয়ালে ধাক্কা দিলে দেওয়াল সরবে না অসরবে? বেটা তুই জানিস না আমার ক্ষমতা আছে, ও ধাক্কা মারে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এক মহিলার স্বামীর চুলও বড়, কানেও দুল পড়েছে, নাকেও ফুল পড়েছে, দুইজন একসাথে ঘুমাইছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ঘুমানোর পর মাঝখানে বাবু দিয়েছে, বাবু মানে ছোট বাচ্চা, রাত্রেবেলা ছোট বাচ্চা কিন্তু মায়ের দুধ খায়, খায় কিনা, খায় কিনা ভাই, এ বাস্তব কথা বলছি, খায় কিনা? ওরে ভাই, মা রাত্রেবেলা লাইট অফ, তাহলে মা চিনবে কেমনি? মা চিনবে মাথায় হাত দিয়ে, কানের দুল ধইরা, তারপরে হচ্ছে চুল ধইরা, তাই কি না? ও তাই কি না? বাচ্চা মায়ের হাত না দিয়া বাপের মাথায় হাত দিছে, দিয়ে দেখে চুল, আবার কানে দিছে দুল, দুল ধইরা, এবার বাবার তো বাবা দুধ দাও, বাবা বুক আগায় দিয়ে কই, যা ছিল সব দিছি তোরে, আমার থাকলে তোরে দিতাম, এমন বড় পুরুষ আছে না নাই? আছে না? কোরআন মানে না, সমাজের ভিতরে কোরআন মানে না। মহিলাদেরকে কি বলবো, মহিলার আবিষ্কার জলসাজি বাংলা দেখে মহিলারা অবর চরিত্র অবনতি ঘটেছে। আজ মহিলারা বেপর্দাভাবে বাংলার জমি চলতে শুরু করেছে। ও মা বোনেরা, ও মা বোনেরা, চিৎকার দেশকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাইতে চাই, স্টার জলসাজি বাংলা দেখলে কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন না ঠিক? যার সাথে যার চলাফেরা, তার সাথে তার হাসন নাসর। ভাইয়ের আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, কোরআনের সাথে মহব্বত থাকলে কেয়ামতের দিন মাথার কাছে গিয়ে কোরআন বলবে হায় আল্লাহ, হায় আল্লাহ, রাতের বেলা উঠে উঠে নামাজ আদায় করত, আর সুন্দর করে কোরআনে কারিম পড়ত, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কেয়ামতের দিন কোরআন আর রোজার সুপারিশে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের পাশে হিন্দু আছে? হিন্দু আছে? বাংলাদেশের মুসলমান চামড়া কাটছে, ইব্রাহিমের সুন্নাত পালন করছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, কিন্তু মুসলমান কোরআন ভালো মতো পড়েনি। আল্লাহ বলছে আপাল আয়াত আদাব্বারুনাল কোরআন, কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন ধরো, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সেই কথাটা বলবো আজকে। ডক্টর শিবশক্তি কুমার রায়, আপনারা হেদায়েতের জন্য নেবেন, চিৎকার দিয়ে বলুন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে বলুন তো কে? আমার ভাইয়েরা, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। ডক্টর শিবশক্তি কুমার রায় সাতটা ভাষার পাণ্ডিত্য, শিক্ষিত সমাজ যারা আছেন, সাতটা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছে। আমার ভাইয়েরা, বিশ থেকে পঁচিশটা কিতাবের অনুসরণ শুরু করেছে। আমার ভাইয়েরা, গবেষণা করে উনি ভুল ধরেছে, একজন মুসলমান এসে বলছে আল্লাহর কোরআনটা পড়ে তুমি ভুল ধরো দেখি, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারবা না, বলছে আমি সাতটা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছি, আমি কোরআনেরও ভুল ধরবো। বলেন তো কোরআনের কোনো ভুল আছে? কয়টা বলে? ওটা 20। কোরআনের কোনো ভুল আছে? এই কোরআন কি পৃথিবী থেকে কোনো বেঈমান সরাতে পারবে? না। জোরে বলেন পারবে? আগুন লেগে পুড়ে সারখার করে দিলেও পারবে? একটু আওয়াজ দিয়ে বলেন না পারবে?
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, পৃথিবী থেকে হারাবে না পবিত্র আল কোরআন, পৃথিবী থেকে হারাবে না পবিত্র আল কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তাজ, বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ, তারা সাফাই আসমানি গ্রন্থ, সাফাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। ভাইরা আমার, সেই কোরআন নিয়ে ডক্টর শিবশক্তি কুমার রায় আজকে আপনারা অ্যাস্ট্রোনেট হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। সেই ডক্টর শিবশক্তি কুমার রায় কোরআন পড়ে মুসলমান হয়েছিলেন, শুধু মুসলমান হন নাই গোটা পরিবার মুসলমান হয়েছিলেন। সে আলোচনা শোনাবো, কারা কারা শুনতে আমার ভাইরা আর আধা ঘন্টা টাইম আছে, শুনতে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখা যান না ভাইরা, হিন্দু মুসলমান হয় কোরআন পড়ে, আর মুসলমানের সন্তান। আমি বলবো আলিম তিন প্রকার, হুজুররা হলো তিন প্রকার, একটা হলো সরকারি, আর একটা হলো দরকারি, আর একটা হলো তরকারি। বড় লোকের মিলাতে গেলে হুজুরের দোয়া বড় হয়, গরিব মানুষের জানাজায় গেলে হুজুরের সময় থাকে না, ছোট করে দোয়া করে গরিবের জানাজায় গিয়া কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন, কয় আমার সময় নাই। ঈশ্বর দি থেকে পাবনা যেমন গাড়ি জোরে করে টানে, ওরও এমন করে টানে। আবার ওই যখন বড় লোকের জানাজায় যায়, বড় লোকের মা মারা যায়, মেয়র সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের মা মারা যায়, হাইরে হুজুরের টান, রব্বানা এমন হুজুর আছে বাংলাদেশের মুসলমান, সচেতন হতে হবে। আমি বলতে চাই, আমি বলতে চাই, তরকারি মার্কা হুজুর হওয়ার দরকার নাই আমার ভাইয়ের, দরকারি মার্কা হুজুর হওয়ার দরকার আছে না। অপ্রিয় মুসলমান, আজকে আপনাদেরকে সে আলোচনায় শোনাবো। মুসলমান, আজ মোনাফিকি শুরু করেছি কোরআনের সাথে। আমার ভাইরা, বেইমানেরা কোরআন পড়ে মুসলমান হয়, কিন্তু মুসলমানেরা কোরআন শুনে বিরোধিতা করে, কথা বলে ঠিক না? আবু জেহেল, ডিজিটাল আবু জেহেল, তা ওরা কোরআন পড়ে যারা মুসলমান, কোরআন পড়ে হিন্দু মুসলমান হয়, কোরআন শুনে মুসলমান বিরোধিতা করে, বুঝতে হবে ও মুসলমান নয়, ও মুসলমান নামের মুনাফিক। আজকে আসেন, আমি সে আলোচনাটাই করব। ডক্টর শিবশক্তি কুমার 2 মাস কোরআনের কাছে গিয়েছে, সারেন্ডার করেছে, 2 মাস কোরআন পড়তে পড়তে ও পাগল হয়েছে। ডক্টর শিবশক্তি কুমার রায় উনি 2 মাস ধরে কোরআন স্টাডি করলেন, উনি চিন্তা করলেন কোরআনের মালিক কে, চিৎকার দিয়ে বলুন তো কোরআনের মালিক কে, জোরে বলুন কোরআনের মালিক কে, হাত তুলে বলুন কে। আমার ভাইয়ের, আমার কে বন্ধুগণ, ডক্টর শিবশক্তি কুমার রায় যখন এমন করে বললেন, ভাইয়ের আমার কোরআনের মালিক কে, ওনার মনে প্রশ্ন আসলো, হাইরে এই পৃথিবীর মালিক কে, এই কোরআনের মালিক কে? আল্লাহ, আল্লাহর কোরআনে কারিম খুললেন। মুসলমান ভাইয়ের আমার, মুসলমান বন্ধুগণ আমার, কোরআন খুলতে না খুলতেই উনি পরিচয় পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, উনি পরিচয় পেয়ে গেলেন কোরআনের মালিক আল্লাহ। এবার চিন্তা করলেন আল্লাহ কোরআনে কারিম কেন দিয়েছেন, উনি চিন্তা করছেন আর আল্লাহ তার জবাব দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কোরআন মানুষের হেদায়েত দিতে বলেন। উনি চিন্তা করলেন, আমার ভাইয়েরা, উনি চিন্তা করলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে নাকি। ভাইয়েরা আমার, চিৎকার দিয়ে বলেন তো কোরআনের ভিতরে ভুল ত্রুটি আছে নাকি। আমি বলবো হিন্দু মুসলমান হয় কোরআন শুনে, মুসলমানের বাচ্চারা কোরআন ধরে না, কোরআন পড়ে না, কোরআন মানে না। অমুসলমান, উনি চিন্তা করলেন এই কোরআন কোনো ভুল ত্রুটি আছে নাকি। আমার ভাইয়েরা, কোরআনে কোনো ভুল ত্রুটি আছে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন সূরা বাকারার ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। উনি চিন্তা করলেন এই কোরআন কোন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কিনা। আমার ভাইরা উনি গবেষণা করতে করতে কোরআনে কারিম পড়তে পড়তে মনের ভিতরে যত প্রশ্ন আসতেছে সবগুলো প্রশ্নের উত্তর আমার আল্লাহর কোরআনে কারিম দিয়ে দিচ্ছে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআন বলছে দুনিয়াতে কেউ কোরআন বানাতে পারবে না, কোরআনের একটা অক্ষরের মতো একটা অক্ষর বানাতে পারবে না। ডক্টর শিব শক্তি এবার চিৎকার দিয়ে বলে আল্লাহ তোমার কোরআন তো আমাকে সব বলে দেয়, কিন্তু আল্লাহ তুমি কোন আল্লাহ, আল্লাহ তোমার পরিচয় কি? জোরে বলেন তো আল্লাহর পরিচয় দিয়েছে কি না? আল্লাহ ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি পরিচয় পেয়ে গেলেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। মুসলমান এবার চিন্তা করলেন মানুষকে কে বানালো, জোরে বলেন তো মানুষ বানাইছেন কে? ওনার প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দিচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষকে আমি সৃষ্টি করেছি, উনি সমস্ত প্রশ্নের উত্তর পাইলেন। উনি কেমন হিন্দু ছিলেন শুনেন, 70 লক্ষ লোকের দেবতা ছিলেন, সকালের বিকালে নম নম করত 70 লক্ষ লোক। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে উত্তর পাইতে পাইতে উনি চিন্তা করলেন আল্লাহ কোথায় থাকে? আমার ভাইরা আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে কারিমে বলেছে, ওয়া ইজা সা'আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার সাহাবার চাইতেও কাছে থাকা। একবার আল্লাহ বলে কোন মুসলমান যদি ডাক দেয়, মুসলমান নয় যে আল্লাহ বলে ডাক দিক না কেন, আল্লাহ পাক 70 বারেরও বেশি জবাব দিয়ে দেয়। বিপদে পড়ে যখন সহযোগিতা চাবেন আল্লাহ পাক সহযোগিতা করবেন। ও মুসলমান শুনে যান, ও মুসলমান এবার ডক্টর শিব শক্তি সব প্রশ্নের অ্যান্সারগুলো যখন পেয়ে গেলেন ওগুলো বলার সময় নাই, মুসলমান এবার চিন্তা করলেন আমি আল্লাহর কোরআন পড়ে আমি পাগল হয়েছি, কোরআনের জন্য আমি প্রেমে পড়েছি, আমি মুসলমান হতে চাই। উনি রাতের বেলা 3টার দিকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী তোমরা আমার কেউ আমার ঘরের ভিতরে আইসো না, আমার ঘরের ভিতরে আইসো না, আমি আজকে কার প্রেমে যেন পড়ে গিয়েছি, আমি কোরআন পড়ে অস্বাভাবিক হয়েছি। এবার রাতের বেলা আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ওয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তুমি তো হেদায়েতের মালিক, আল্লাহ তুমি ছাড়ার কেউ নাই, দুনিয়াতে আর কেউ হেদায়েত দিতে পারে না কেউ। চিৎকার দিয়ে বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? অর্জুন বলেন কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলে আল্লাহ তুমি কি পারো আমাকে মুসলমান বানায়,
দিতে আল্লাহ তুমি কি পারো না আমাকে মুসলমান বানায় দিতে? আল্লাহ এবার ডাক দেব না, ও শিব শক্তি টেনশনের কোনো কারণ নাই। ডাক্তার শিব শক্তি চোখের পানে জড়ায় দিয়ে বলে আল্লাহ আমি হিন্দু, তুমি কি পারো না বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ায় মুসলমান বানায় দিতে? আল্লাহ তোমার কোরআন পড়ে আমি পাগল হয়েছি, আল্লাহ তোমার কোরআন বুঝে আমি পাগল হয়েছি, পারো না? রাত তিনটার দিকে আমার নবী শিব শক্তির ঘরের ভিতরে দাঁড়া চিৎকার করে বলে ও ডাক্তার শিব শক্তি, ও ডাক্তার শিব শক্তি, ও ডাক্তার শিব শক্তি, আমি সেই মোহাম্মদ যে মোহাম্মদের জন্য তুমি পাগল হয়েছ, আমি সেই মোহাম্মদ, হাতে হাত দাও কালিমা পরে মুসলমান হয়ে যা। ডাক্তার শিব শক্তি মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। নবী আমার পাশের রুমে ঢুকলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন ওই শিব শক্তির স্ত্রী শোনো শোনো মুসলমান হয়েছে তোমার স্বামী, তুমি কেন বেঈমান থাকবা, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এবার স্ত্রীর হাতে হাত দিয়ে কালিমা পড়ালেন, মেয়ের হাতে হাত দিয়ে কালিমা পড়ালেন। আমার ভাইয়েরা দশটার দিকে ডাক্তার শিব শক্তির দরজা খুলে বলে ও আমার প্রিয় স্ত্রী আমি মুসলমান হয়েছি। স্ত্রী চিৎকার দিয়ে বলে আমিও মুসলমান হয়েছি। সংক্ষিপ্ত করে বলছে আমার ভাইয়েরা ওরা কোরআন পড়ে মুসলমান হলো, বলল আমরা মুসলমান হয়েছি, দরকার হলে ভারত ছেড়ে অন্য জায়গায় চলে যাব, তারপর আল্লাহর কোরআন ছেড়ে আমরা আল্লাহর জান্নাত ছেড়ে অন্য কোথাও যেতে পারি না। আমার ভাইরা মেয়েকে ডাক দিল, মেয়ে বলল মা আমি অপরাধ করেছি দরজা খুলব না। মা বলল যত অপরাধ করল না কেন আমি মা তুলে মাফ করে দিলাম। মেয়ে দরজা খুলে বলে বাবা আর মা আমি রাতের বেলা মুসলমান হয়েছি মা, আমি তোমাদের সমাজ ছেড়ে চলে যেতে পারি, আল্লাহর জান্নাত ছাড়তে পারি না। আমার ভাইরা মুসলমান হয়ে বাংলাদেশে আসলেন, বাংলাদেশের সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মুসলমান হলেন, নাম রেখেছেন ডক্টর শিব শক্তি ইসলামুল হক, আর তার ওয়াইফের নাম হলো মারিয়াম, তার মেয়ের নাম হলো আয়েশা। এবার ডক্টর শিব শক্তি আর তার ওয়াইফদেরকে ডাক দিয়ে বাংলাদেশে সাংবাদিক নামের কিছু কিছু সাংঘাতিক বেইমান আছে, এই সাংঘাতিক বেইমানেরা বলল শোনো তোমারা মুসলমান হইলা ঠিক আছে, কিন্তু ওল মডেলের নাম মরি নাম রাখলা কেন, আয়েশা নাম রাখলা কেন, ডিজিটাল নাম আছে বাংলাদেশে, ডিজিটাল পিয়াজ মরিচ রসুন আপেল আদা এরকম নাম আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাইয়েরা আমার গোলাপ ফুল এ ফুল সেই ফুল লেবু ফুল এত নাম। আমার ভাইয়েরা ওনারা বললেন শোনো, স্ত্রী শিব শক্তি ডাক দিয়ে বললেন শোনো শোনো আমি বলতে চাই আমি বলতে চাই আমি বলতে চাই, আমি মুসলমান হয়েছি মরিয়ম নাম রাখার কারণ হলো কেয়ামতের দিন ঈসার মা মরিয়মকে ডাক দিবে না মারিয়াম, আর পৃথিবীর সব মরিয়ম গুলো দাঁড়ায় যাবে। এবার দাঁড়াই গিয়ে আমি বলবো আল্লাহ বলবে ঈসার মা মারিয়মকে ডাক দিয়েছিল, এবার ডাক দিয়ে বললো না 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 দুনিয়ার মারিয়াম আমরা হয়েছি, আমরা মরিয়মের মতো চরিত্র বানাইছি, দয়া করে আমাদেরকে আল্লাহ তুমি মরিয়ম নাম রাখার সিধায় মাফ করে দেয়। এবার আয়েশা তার মেয়েও বলবে একই কথা, বলবে নবীর স্ত্রী হতে পারি নাই, নবীর স্ত্রীকে ডাক দিয়েছেন, আমরা নবীর স্ত্রী না হয়ে আমরা আয়েশার মতো চরিত্র করার চেষ্টা করেছি, মায়া করে মাফ করে দেন, আল্লাহ পাক তাদের সবগুলোকে মাফ করে দিবেন।